ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে জেদ্দা যাওয়া হলো না 140 হজ যাত্রীর। প্রথম দিন সৌদি যাচ্ছেন 2000 মুসল্লি। সেপ্টেম্বরে চালু হচ্ছে বিমানের ঢাকা টোকিও ফ্লাইট। থার্ড টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব চায় বিমান, জানালেন ব্যবস্থাপনা পরিচালক। এবং হুন্ডি রোধে মালদ্বীপে বাণিজ্যিক ব্যাংকের শাখা চায় প্রবাসী বাংলাদেশিরা। অবৈধ চ্যানেলে টাকা পাঠানোয় রেমিটেন্স হারাবে সরকার। প্রথম দিনে ভিসা জটিলতায় ভোগান্তিতে পড়েছেন 140 জন হজযাত্রী। প্রথম দুটি ফ্লাইট নির্বিঘ্নে ছেড়ে গেলেও তৃতীয় ফ্লাইটটি 140 জনকে রেখেই ঢাকা ত্যাগ করে। হজ কর্তৃপক্ষ বলছে কি কারণে তাদের ভিসা হয়নি তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আটকে পড়াদের পাঠাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রথম দিন দুটি ফ্লাইটে সৌদিতে গেছেন 829 জন মুসল্লি। জেদ্দা প্রতিনিধি মোহাম্মদ ফিরোজকে সাথে নিয়ে আরিফুল ইসলামের প্রতিবেদন। সময় দুপুর 12টা, হাতে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG331 নম্বর ফ্লাইটের টিকিট, যেটি জেদ্দার উদ্দেশ্যে দুপুর 2:20 ঢাকা থেকে উড়ে যাবে। কিন্তু তখনও ভিসা হাতে পাননি 140 জন হজযাত্রী। এই ফ্লাইটে 417 জন হজযাত্রী যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 140টি আসন খালি রেখেই জেদ্দার উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি। এই সমস্যার জন্য হজ এজেন্সি জান্নাত ট্রাভেলসকে দায়ী করেন ভুক্তভোগী হজযাত্রীরা। আমরা টিকিট পাইছি আজকে, কিন্তু ভিসাটা আমরা পাচ্ছি না, এটার কারণটা কি? তোমরা কেন ভিসা না হওয়ার আগে টিকিট কনফার্ম করছো? ও কোনো উত্তর দিতে পারে না, বাকি আল্লাহ জানে আমাদের কখন কি হবে। আমরা তো অনেক চিন্তায় আছি যে যাইতে পারবো কিনা আজকে। যাচাই করে দেখা যায় এজেন্সিও তার কাজ ঠিকঠাক করেছে, কিন্তু কি কারণে ভিসা পেলেন না ওই যাত্রীরা তা নিশ্চিত নন কেউ। সবগুলো ফ্লাইটে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, তবে একটা ফ্লাইটে এখন আমাদের সমস্যা হয়েছে, একটি ট্রাভেলসের 140 জন হজযাত্রী ভিসা হয়নি। আমরা সেই এজেন্সির সঙ্গে কথা বলেছি যে তার কোনো গাফিলতি এখন পর্যন্ত আমাদের নলেজে নাই। চেষ্টা চালায় যাচ্ছে যে কোনো সময় যদি ভিসাগুলো এসে যায়, আমরা দ্রুততার সাথে এই হজযাত্রীগণকে কোনো পরবর্তী ফ্লাইটে তুলে যথাসময়ে আমরা পৌঁছাইতে পারি। এবার হজে যাওয়ার খরচ বৃদ্ধি নিয়ে হতাশা প্রকাশ করেন কেউ কেউ। 672,000 টাকা শুধু সরকারি ফিস, আবার কোরবানি আলাদা, অন্যান্য খরচ আলাদা, মোট টোটালি 8,00,000 টাকার মতন খরচ হবে। এই টাকার অঙ্কের কারণে, বিশাল অঙ্কের কারণে যেতে পারতেছে না। অনেক তো টাকা বেশি, তারপরেও আল্লাহ তাআলার কাছে আমি গরিব মানুষ হিসাবে নিবন্ধন করার পরে যাচ্ছি। এবছর ঢাকা থেকে হজের প্রথম ফ্লাইট 415 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল 7:20 জেদ্দা পৌঁছেছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে মোট 1,22,221 জন যাত্রী এবার সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। আরিফুল ইসলাম, News24। দর্শক, হজযাত্রার বিষয়ে আরও খবর জানাতে সৌদি আরবের মক্কা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে ফিরোজ, এখন পর্যন্ত কতজন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন, সার্বিক হজ ব্যবস্থাপনা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যা বলছিলেন, সৌদি আরব সময় 7:55, অর্থাৎ বাংলাদেশ সময় 10:10, বাংলাদেশ থেকে 415 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদেরকে স্বাগত জানান বাংলাদেশের সৌদি আরবের নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত জনাব ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এবং কনসাল জেনারেল জনাব নাসিমুল হক এবং হজ কাউন্সিলার সহ উদ্যোগ কর্মকর্তারা। আপনারা জানেন, এরপরে আর একটি ফ্লাইট 11:30 সময় 415 জন যাত্রী নিয়ে 414 জন যাত্রী নিয়ে সৌদি আরবের যেতে অবতরণ করেন। এরপরে আর একটা ফ্লাইট আসে, মোট 3টা ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবের যেতে এসে পৌঁছেছে। 1526 জন এই পর্যন্ত সৌদি আরবের মক্কা এসে পৌঁছেছে। তাদেরকে মক্কা থেকে রিসিভ করে বিমানবন্দর থেকে রিসিভ করে মক্কা এসে নিয়ে আসা হয়েছে। এবং সার্বিক পরিস্থিতি বলতে গেলে আপনাকে জানিয়ে রাখি, সৌদি আরবের মক্কা মদিনায় হজ অফিস থেকে এবং কনসুলার দূতাবাস অফিস থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সৌদি আরবের সরকারও হাজিদের অভ্যর্থনার জন্য, হাজিদের সব ধরনের নিরাপত্তার জন্য, সার্বিক পরিস্থিতির জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমার কাছে এই এই পর্যন্ত খবর ছিল যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এই হজ যাত্রী অসুস্থ হয়নি। এই হজ টিমের মধ্যে 110 জন
বাংলাদেশ থেকে চিকিৎসক টিম এসেছে সৌদি আরবে এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। আরো আমি হজ কাউন্সিল এবং যাতে কথা বলেছি হজ সংশোধনের সাথে কথা বলেছি, তারা হাজিদের এবং মুসলিদের সর্বাধিক সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে হজ অফিস। আমি এই এখন বাংলাদেশ হজ মিশনের সামনে দাঁড়িয়ে আছি, তারা সার্বক্ষণিক হাজিদের খবর খবর নিচ্ছে এবং হাজির সাথে হজ মোল্লেমের সাথে তারা যোগাযোগ করছেন। আমি হজ অফিসের সাথে আরো যোগাযোগ করেছি যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত কতজন হাজি আসতেছে এবং বাংলাদেশ থেকে কতজন হাজি আসতে পারেনি, এবং তারা বলছিল যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত কোনো 26 জন হাজি এসেছে এবং রাত্রে আরো 2টি ফ্লাইট আসার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে মক্কা থেকে সর্বশেষ পরিস্থিতি। ফিরোজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হজ যাত্রার বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ফিরোজ। বাংলাদেশ হজ মিশন মনোনীত হজকর্মীদের কী ধরনের সেবা যাত্রীদের কষ্ট লাঘব করবে তা নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা করেছেন কাউন্সিলর জহিরুল ইসলাম। সভায় হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন, বলেন হাজিদের অনেকে রাস্তায় অসুস্থ হয়ে পড়া সহ নানান সমস্যার সম্মুখীন হন, তাই হজকর্মীদের হাজিদের সেবায় সজাগ দৃষ্টি রাখার তাগিদ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কনসাল হজ মোহাম্মদ আসলামউদ্দিন, মৌসুমী হজ অফিসার ফরিদুজ্জামান সহ আরও অনেকে। বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ এবং ই ভিসা চালু করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা জানান। সৌদি আরবকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য বলে উল্লেখ করে দেশটির সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দৃঢ় হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সহ বিভিন্ন খাতে ক্রমান্বয়ে বাড়ছে দেশটির বিনিয়োগ। তিনি বলেন কুয়েতের পর বাংলাদেশই দ্বিতীয় দেশ যাদের নাগরিকদের জন্য মোবাইল ওমরা ভিসা কার্যকর করেছে সৌদি আরব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে কোটি টাকার স্বর্ণ পাচারকালে 2টি যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক যাত্রীরা হলেন সাদ্দাম হোসেন এবং নিজাম খন্দকার। রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের EK582 ফ্লাইটে যাত্রীরা দুপুর 12:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর লাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহকালে বিমানবন্দর এপিবিএনের গোয়েন্দা সদস্যরা দেখতে পান অভিযুক্ত যাত্রীরা লাগেজ নেওয়ার ট্রলি ট্যাম্পারিংয়ের চেষ্টা করছেন। জিয়াউল হক আরও জানান যাত্রীদের ট্রলি ব্যাগের মধ্য থেকে এবং হাতঘড়ির মধ্য থেকে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণের বারের পাশাপাশি স্বর্ণের প্লেটও উদ্ধার করা হয়েছে। সেবার পরিসর বেড়েছে দাবি করে থার্ড টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব চায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। বিকেলে বিমানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের 50 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বলেও জানান তিনি। লাগেজ হ্যান্ডেলিং, ফ্লাইট ডিলে সহ নানা বিষয় নিয়ে যাত্রীদের অনেক অভিযোগ ছিল, সেসব অভিযোগের অবসান ঘটানো হয়েছে। এখন ফ্লাইট ডিলে এবং লাগেজ হারানোর মতো সমস্যা আর নেই বলেন 1 সেপ্টেম্বর থেকে জাপানের সাথে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান, যার টিকিট বিক্রি শুরু হবে জুন থেকে। সাথে 24 ঘন্টা আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিং দিচ্ছে, কিন্তু আমাদের এখনো প্রায় 3,500 লোক কিন্তু আমাদের রাউন্ড দ্য ক্লক কিন্তু সার্ভিস দিচ্ছে। থার্ড টার্মিনালে হলো এটা আমাদের জন্য সুবিধা বেড়েছে। আমরা আমাদের আগে লিমিটেড ফেসিলিটিসের মধ্যে যে সার্ভিস দিয়েছি এটি আমাদের জন্য প্লাস পয়েন্ট, এখন আমরা আরও ভালো স্পেস পাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি USTR। প্রতিষ্ঠানটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্টন লিঞ্চ এর নেতৃত্বে 5 সদস্যের একটি দল রবিবার বিকেলে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সাথে বৈঠক করে এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব বলেন পদ্ধতিগত কিছু বাধা আছে, তা কাটিয়ে উঠতে পারলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে। গেল 6 ও 7 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে যে টিকফা মিটিং হয়েছিল সেটার ফলো আপ মিটিং ছিল USTR এর প্রতিনিধিদের সাথে।
হুন্ডির কারণে প্রবাসী আয়ের একটা বড় অংশ দেশে আসছে না। হুন্ডির অপতৎপরতা ঠেকাতে মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের দাবি প্রবাসী বাংলাদেশিদের। মালদ্বীপ প্রতিনিধি ইমরান হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আসমাতুলি। পর্যটনের স্বর্গরাজ্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রায় 1,00,000 প্রবাসী বাংলাদেশীর বসবাস থাকলেও বাংলাদেশের নেই কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা। এ কারণে প্রবাসীদের আয় দেশে পাঠানোর একমাত্র অবলম্বন বেআইনি হুন্ডি অথবা মানি ট্রান্সফার কোম্পানিগুলো। তবে সম্প্রতি বেআইনিভাবে মানি ট্রান্সফার ইস্যুতে মালদ্বীপ সরকারের বাড়তি সতর্কতা অবলম্বনের কারণে দেশটিতে বসবাসরত প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছে। দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে দেশে টাকা পাঠাতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। এদেশে সরকারও অবৈধ পথে টাকা পাঠানোর ব্যাপারে অনেক বেশি শক্ত অবস্থানে গিয়েছে। সেই কারণে আমি মনে করছি যে বর্তমানে প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাচ্ছে। বাংলাদেশ সরকার যদি এগিয়ে আসে একটা ব্যাংকের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা প্রবাসী যারা আছি মালদ্বীপে তাদের জন্য অনেক। মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় আছে বলে জানিয়েছেন হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ সুহেল পারভেজ। ইতিমধ্যে এই বিষয়ে হাই কমিশন হতে আমরা বাংলাদেশ ব্যাংকে লিখেছি এবং বাংলাদেশ ব্যাংকও যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তাদেরকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। দুই তিনটি ব্যাংক তাদের প্রতিনিধি মালদ্বীপে প্রেরণ করেছেন এবং তারা তাদের যেই অনুসন্ধান বা ফিজিবিলিটি স্টাডি সেটি তারা করছে। আশা করি অচিরেই বাংলাদেশি কোনো বাণিজ্যিক ব্যাংকের একটি শাখা মালদ্বীপে প্রতিষ্ঠিত হবে। এবার এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে মালদ্বীপ থেকে প্রায় 150 কোটি টাকা রেমিটেন্স পাঠানো হয়েছে, যা গতবারের তুলনায় 30% বেশি। আসমাতুলি, নিউজ 24। অস্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরার ইসলামিক সেন্টারে হয়ে গেল বৈশাখী মেলা। ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশিদের বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো বাংলাদেশি সমাগম ঘটে। মেলায় উপস্থিত দর্শকদের মধ্যে ফুটে ওঠে বাঙালিয়ানা আমেজ। মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল দেশীয় পণ্যের স্টল, এছাড়া বাঙালির ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে। অস্ট্রেলিয়ার মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে স্থানীয় ফেডারেল ও স্টেট এমপিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে সাউথ ওয়েস্ট এলাকা থেকে নির্বাচিত ফেডারেল ও স্টেট এমপিদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যাকোরি ফিল্ড থেকে নির্বাচিত নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের নতুন মন্ত্রী আনু লক চান্টিফুং। এমপি বক্তব্য রাখেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও কাউন্সিলর ডার্সি লাউন্ড। অস্ট্রেলিয়ার সিডনিতে এবি স্ট্রিট লাইব্রেরির 13তম শাখা উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন প্রবাসী সাংবাদিক নাইম আবদুল্লাহ এবং লেখক ইসহাক হাফিজ। লিমুজিন ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক এম তালুকদারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রফিকুল ইসলাম, মিলি ইসলাম, সাকিনা আক্তার, জুলফিকার হক, সাজ্জাদ সিদ্দিকী সহ অনেকে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এবি স্ট্রিট লাইব্রেরির প্রেসিডেন্ট কামাল পাশার সভাপতিত্বে এই সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আশিক রহমান অ্যাশ।